ভালো স্কুল কলেজে ভর্তি নিশ্চিত করার জন্য অনুদান দেওয়ার অনুমতি কি আছে ভাই আপনি প্রশ্ন করলেন যে স্কুল কলেজে ভর্তির জন্য অনুদান দেয়াকে ইসলামিক ভাবে কি বলে এবং এর অনুমতি আছে কি নেই দেখেন যদি এই অনুদানের মানে হয় স্কুলের উন্নতি এবং যদি স্কুল কর্তৃপক্ষের কাগজে উল্লেখ থাকে তাহলে আমি মনে করি না যে এটা হারাম এটা হয়তো খুব ভালো কাজ না তবে হারাম না যেমন ধরেন একজন ধনী ব্যক্তি যদি একটা স্কুলে অনুদান দেয় বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা স্কুলের উন্নতির জন্য ভালো শিক্ষক নিয়োগ করার জন্য তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এটা হয় ঘুষ তাহলে হারাম কারণ অনুদান আর ঘুষের মধ্যে পার্থক্য আছে আল্লাহ কুরানা বলেছেন সুরা বাকারা অধ্যায়ের দুই আয়াত নাম্বার একশো অষ্টআশি যে তুমি তোমার সম্পদ ব্যবহার করো না নিজের স্বার্থারের জন্য কাউকে দিয়ে যাতে তোমার দ্বারা অন্য সম্পদের ক্ষতি হতে পারে তাই যদি এটা হয় ঘুষ তাহলে হারাম আর যদি অনুদান হয় তাহলে অনুমতি আছে সবাই বলতে পারে যে এটা তো একই কাজ এর মধ্যে কোনো পার্থক্য নেই ঘুষ অথবা অনুদান একই উপহার অনুদান ঘুষ একই জিনিস আমাদের প্রিয় নবী বলেছেন নবীকে একজন জিজ্ঞেস করে যে উপহার আর ঘুষের মধ্যে পার্থক্য কি যদি উপহারটা তোমার কাছে আসে যা পাওয়ার যোগ্য তুমি না সেটা হচ্ছে ঘুষ সুতরাং অনুদান যদি কোনো মেডিকেল কলেজ অথবা কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অথবা কোনো স্কুলের জন্য হয় যদি কেউ অনুদান দেয় এবং স্কুল কর্তৃপক্ষ তাকে রসিদ দেয় আর সেই টাকা যদি স্কুলের উন্নতির কাজে ব্যবহৃত হয় এই প্রয়োজনে যদি কিছু সিট বরাদ্দ থাকে আমার মতে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি টাকা দেন এবং সে টাকা প্রিন্সিপালের পকেটে চলে যায় কর্তৃপক্ষের পকেটে যায় বা শিক্ষকের পকেটে যায় তাহলে এটা হারাম এটা ঘুষ বেশিরভাগ সময় দেখবেন যে টাকার বেশিরভাগ অংশই পকেটে চলে যায় এবং একটা ছোট রসিদ দেয় অথবা নকল রসিদ দেওয়া হয় সেটাও কিন্তু ঠিক না তাই আপনি যদি বিষয়টা দেখতে চান সেটাও গুরুত্বপূর্ণ আপনার অধিকার আছে দেখার যে টাকাটা সঠিক হাতে যাচ্ছে কিনা এবং কেউ যদি নিজে থেকে কিছু চায় তাহলে সেটা অবশ্যই ঘুষ ঘুষ দিয়ে ভর্তি করাটা সম্পূর্ণরূপে হারাম আশা উত্তরটা পেয়েছেন